আমি দুটো এলাসির কথা শুধু বলবো, এত অনেক লম্বা জায়গা। আপনাদের কাছে অনুরোধ, আমার নাম গোলাম মোল্লা ফুটকাইদ, এক জায়গায় আছে, এক জায়গায় আছে, আমার ভোটার কার্ডে আছে, দলিলে আছে, গিয়ে দেখা যাচ্ছে মোল্লা ফুটকাইদ, আধার কার্ডে আছে, দেখা যাচ্ছে এমডি গোলাম মোল্লা ফুটকাইদ। আমার ছেলে আমার ভোটার করে ফুটকাইদ টাইটেলটা ভালো লাগছে না, বলছে শুধু তো যে গোলাম রহিম আব্বাস, ফুটকাইদটা কোথায় গেল? নিচে নাম দেওয়া আছে আমার নাম, ওখানে কি এমডি মাওলা ফুরকাই, গোলা উঠে গেল, মাওলা উঠে গেল, অর্ধেক চলে আসলো, কোন ছেলে নাম দিয়েছে শুধু এমডি গোলাম মাওলা, আর কিছু নেই। সাবধান, আপনার আধার কার্ড হোক, আপনার রেশন কার্ড হোক, আপনার ভোটার কার্ড হোক, আপনার প্যান কার্ড হোক, আপনি পাসপোর্ট করেন, আপনার দলিল হোক, সব একই চিত্রে কিন্তু রাখতে হবে। সেখানে যদি বানানোর আন্দোলন থাকে আপনাকে কিন্তু ডি ভোটার করে রাখবে, আপনার কিন্তু 6 বছর আবার পানিশমেন্ট ও ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। আমরা কিন্তু অনেকে যারা রাজনীতি করি, আমার সঙ্গে অনেকে মঞ্চ আছে, গ্রামীণ ভাবে করি, একটু উচ্চ জায়গা করি, আমরা হয়তো অনেকে একদল বলছে এবার সে করতে দেখো না, একদল বলছে এবার হবে, একদল বলছে কি করে এবার হয় আমরা দেখবো, যতক্ষণ যে প্রাণ আছে ততক্ষণ পশ্চিমবঙ্গে এরাসি হতে দেব না, আমি ওই বিতর্কে যাবো না। আমি কালকে আমার প্রধানের কাছে নালিশ করেছি আমার এই বাড়ির একটা ঘটনা নিয়ে, প্রধান বলছে হয়ে যাও, আমি প্রধানের কথা শুনে গিয়ে ফেলে দিলাম, যার সঙ্গে বন্ধু বন্ধু হয়েছে সে কি করলো, টুক করে গিয়ে একটা আমার নামে কেস ঢুকে দিল, আমার সমন যখন আসবে আমার হয়ে কি প্রধান যাবে, আমার হয়ে কোনো রাজনৈতিক লিডার যাবে? বড় যে বড়বাবুর বলবে যে আপনি একটু হালকা করে দেন ওখান থেকে যাতে জামিনটা পায়, আমার হয়ে তো হাত জোড় করে কাঠ করে দাঁড়িয়ে বলবে না, নামে কিন্তু আমার কালিটা পড়ে গেল। আগামী দিনে আমি ধরে নিলাম এনআরসি হলো না, আমি ধরে নিলাম এখান থেকে ডিটেনশন ক্যাম্পে আমাদের কাউকে যেতে হলো না, তাহলে কি আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল? যে আমার যে প্রকৃত নামটা সেই নামটা আমার সন্তানের কার্ডের সঙ্গে পূর্ণতা থাক, আমার যে প্রকৃত নামটা টাইটেলটা আমার সন্তানের সঙ্গে সেটা থাক, আমার প্রকৃত নামে আমার জমিটা দলিল হোক, আমার সন্তানের একটা ভোটার কার্ডে তার জন্ম তারিখে তার আধার কার্ডে তার প্যান কার্ডে সেগুলো ঠিকঠাক থাক, এটা কি আমাদের দায়িত্ব নয়? আজকে আমাদের সমাজ ব্যবস্থা শিক্ষিত হচ্ছে, তাহলে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে সেটা শুধু আমার নয়, আমার প্রতিবেশী যারা অমুসলিম যারা আছেন অনেকের এরকম হয়ে আছে, কিন্তু এখন আমাদের রাজনৈতিক লিডাররা বলছে হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান আর কি পাদ্রি 6টা জাত, আমি মুসলিমদের বাদ দিলাম, আমাদের যারা আইনসভায় লোকসভায় রাজ্যসভায় বসে আছে মুসলিমদের বাদে আর বাকিরা সবাই আমাদের ভারতীয় নাগরিকত্ব পাবে এটা ধরে নিয়েছে, এবং উনি বলে ফলাফল বলছে এই এদিন আমাদের সংসদে জোর করে চাপ দিয়ে মুসলিমদের নামটা মনে বলিয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, সবাই মিলে চাপ দিয়েছে যেটা কোথায় যাবে, উনি বাদ দিয়েছে বলতে মনে হয়, সেটা ভালোবেসে বলেছে কি খারাপ ভাবে বলেছে তার ব্যাপার, কিন্তু আমি বলছি আমাদের কথা, যদি আমাদের এনআরসি হয় তাহলে কোথায় যাবো আমরা, আর এনআরসির হাত থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? আমি আপনাদের কাছে কোন রাজনৈতিক কথা বলছি না, যারা আছে মুসলিম অমুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকের বলছি, যাদের কোনো জায়গায় ডিস্টার্ব আছে নামে, যাদের কোনো জায়গায় টাইটেলের গন্ডগোল আছে, যাদের কোনো জায়গায় প্রচুর গন্ডগোল আছে, বাংলা বানান একরকম,
ইংরেজি বানান একরকম, কোন জায়গায় যদি বানানের অসুবিধা থাকে সব জায়গায় একই রকম করার এখনো পর্যন্ত আমাদের কাজ চলছে। আমার অনেক পঞ্চায়েত সমিতি সংবাদ রাখেন এবং উচ্চ রাজনীতি সংবাদ রাখেন মঞ্চ অনেকেরা আচ্ছা 30 তারিখ পর্যন্ত অনুরোধ করেন, তারপর 16 তারিখ থেকে শুরু হচ্ছে কাজ, সেকেন্ড ধাপের কাজ। আপনারা সংশোধন করার চেষ্টা করুন, রেহাই কিন্তু আমরা কেউ পাবো না। এছাড়া এনআরসি বর্তমান যে ক্রাইটেরিয়া দিয়েছে সে অনেক ইতিহাস, বলতে গেলে মিনিমাম 2 ঘন্টা লাগবে বই ধরে সেখানে যদি বলা যায়, যে এত বড় জায়গা আমার মায়েরা বসে আছে। আমি সবার শেষে একটা অনুরোধ করছি আপনাদের কাছে যে